ওয়েলকাম টু ডাব্লিউ ম্যাথ ক্লাস আমরা ক্লাস টুয়েলভের ম্যাট্রিক্সের যে অঙ্গগুলো করছিলাম দীর্ঘ উত্তর ধর্মী আমরা এক এবং দুয়ের এর কোনো করেছি এরপরে আমরা তিনের দায়ের অঙ্কটা দেখছি মানে কী বলছি না প্রদত্ত এ ম্যাট্রিক্স ঠিক আছে এটা একটা থ্রি বাই থ্রি কর্ম ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স একটা থ্রি বাই থ্রি করোনার ম্যাট্রিক্স যদি এক্সের কোনো মান থাকলে তা নির্ণয় করো যাতে করে এবিসি ওয়ান বিএ সম্পর্ক সিদ্ধ হয় অর্থাৎ এ ম্যাট্রিক্স দেওয়া আছে বি ম্যাট্রিক্স দেওয়া আছে যেহেতু দুটোই ম্যাট্রিক্স তাহলে আমরা এব বিটা বার করতে পারবো এবং বি এটাও বার করতে পারবো আমরা এবিসি ওয়ান এ বার করে প্রত্যেকটা এলিমেন্ট সমান করে সেখান থেকে এক্সেলিমানটা বার করার চেষ্টা করুন ঠিক আছে তাহলে আমাদের এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে প্রথমে আমরা এটা থ্রি ক্রস থ্রি এটাও আমাদের থ্রি ক্রস থ্রি তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলমের সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান আছে তাহলে আমরা গুণটা করতে পারবো এবং গুন পাল্টা তিন ক্রস তিন ক্রমের একটা ম্যাট্রিক্স হবে ঠিক আছে সেই ম্যাট্রিক্সটা আমরা কী করব না প্রথমে আমরা বার করছি এবি এ মানে কী হবে না এ ম্যাট্রিক্সটা আমরা প্রথমে লিখছি এখানে ওয়ান জিরো 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 মাইনাস ওয়ান জিরো 0, জিরো 1, মাইনাস এটা আমাদের এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সটা কী আছে না টু এক্স 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 ফোর ফাইভ এক্স সিক্স সেভেন বি ম্যাট্রিক্স দিয়েছে তাহলে আমরা গুণ ফলটা করতে পারবো ঠিক আছে গুণটা আমরা কীভাবে করছি না আমরা প্রথমে এ রো যাব এটার সঙ্গে কলমটা গুণ হবে ওয়ানের সঙ্গে টু গুণ হবে ওয়ান ডট টু প্লাস সঙ্গে এক্স গুণ হবে জিরো প্লাস থ্রি জিরোর সঙ্গে এক্স গুণ হবে জিরো প্রথম এলিমেন্টটা পেলাম এবার এটার সঙ্গে সেকেন্ড কলম গুণ করে দ্বিতীয় এলিমেন্ট পাবো ঠিক আছে ওয়ান ডট এক্স জিরো সঙ্গে এটা গুণ হবে ওয়ান ডট এক্স এটা আমাদের হলো প্রথম রে এই করোর সঙ্গে এই কলমটা গুণ করে এখানে হবে জিরো ডট টু প্লাস জিরো ইন্টু এক্স সঙ্গে এটা করলে কী হবে না জিরো ইন্টু এক্স প্লাস মাইনাস ওয়ান ইন্টু ফোর প্লাস ইন্টু সিক্স সঙ্গে এটা করলে কী হবে না জিরো ইন্টু এক্স প্লাস মাইনাস ওয়ান তাহলে দ্বিতীয় রোটা কমপ্লিট হলো থার্ড রো আমাদের কী হবে এই থার্ড রোর সঙ্গে প্রথম কলমটা গ্রহণ করে প্রথম এলিমেন্ট জিরো প্লাস মাইনাস ওয়ান ইন্টু এক্স সঙ্গে এটা গুণ হলে কী হবে না জিরো ইন্টু এক্স প্লাস জিরো ঠিক আছে আমরা কী পাচ্ছি না এটার সঙ্গে এটা গুণ হবে তাহলে কী হবে না জিরো ইন্টু এক্স প্লাস জিরো ইন্টু ফাইভ প্লাস মাইনাস ওয়ান সেভেন তাহলে এই গুণটা আমরা আমার কথা হচ্ছে না এখানে ওয়ান হচ্ছে এটা এটা জিরো এটা জিরো তাহলে প্রথম ইলেভেন টু এক্স হচ্ছে এখানে জিরো এখানে জিরো তাহলে শুধু এক্স এখানে এক্স হচ্ছে এখানে জিরো এখানে জিরো তাহলে এটাও এক্স হচ্ছে ঠিক আছে এটা জিরো হচ্ছে এটা মাইনাস এক্স হবে প্লাসে মাইনাস এটা জিরো তাহলে মাইনাস এক্স এখানে জিরো প্লাসে মাইনাসে মাইনাস ফোর ওটা জিরো এটা জিরো মাইনাস ফাইভ জিরো তাহলে মাইনাস ফাইভ এটা জিরো হচ্ছে এটা জিরো মাইনাস এক্স জিরো জিরো মাইনাস সিক্স জিরো জিরো মাইনাস ওয়ানের সঙ্গে এটা গুনে মাইনাস সেভেন ঠিক আছে তাহলে এবিটা বিটা আমাদের হয়ে গেল এবার আমরা বি এটা করবো ঠিক আছে বি এ ম্যাট্রিক্স সেটা কী হবে বি ম্যাট্রিক্সটা আমাদের কত হবে না টু এক্স 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 ফোর ফাইভ এক্স সিক্স সেভেন এটা আমাদের বি আর এ ম্যাট্রিক্সটা কত হচ্ছে না ওয়ান জিরো জিরো ওয়ান মাইনাস ওয়ান আমরা জানি যে এবি এবং এ জেনারেল সমান হয় না তো আমরা বিএ ম্যাট্রিক্সটা বার করছি এটা গুণ করবো কী হবে না প্রথম রোর সঙ্গে এই কলম টাইপে গুণ হবে টু এর সঙ্গে এটা টু ডট ওয়ান প্লাস এক্স করলে কী হবে টু ডট জিরো প্লাস এক্স ডট করলে কী হবে না টু এক্স ডট জিরো প্লাস এক্স ডট জিরো এটার সঙ্গে এই ম্যাট্রিক্সটা কোনো হচ্ছে ঠিক আছে টু ডট জিরো টু এক্স তারপরে এক্স ডট মাইনাস হবে এক্স ডট ঠিক আছে এর সঙ্গে এই প্রথম কলমটা গুণ হলে কী হবে না এক্স ডট ওয়ান এটার সঙ্গে এটা হবে না এক্স ডট জিরো প্লাস ফোর ডট মাইনাস ওয়ান প্লাস ফোর ডট জিরো এটার সঙ্গে এটা গুণ হলে কী হবে না এক্স ডট জিরো প্লাস ফোর ডট জিরো ঠিক আছে এবারে তারপরে কী করব না আমরা এটার সঙ্গে এটা গুণ করবো ঠিক আছে তাহলে এখানে কী আছে না এক্সের সঙ্গে ওয়ান গুণ হবে এক্স ডট ওয়ান সঙ্গে কথা হবে জিরো সিক্স এখানে কী হচ্ছে না সাতের সঙ্গে জিরো এটার সঙ্গে এটা কোন হলে কথা হবে এক্স ডট জিরো প্লাস ছয় ডট মাইনাস ওয়ান প্লাস সাতের সঙ্গে জিরো সাত ডট জিরো এটার সঙ্গে এটা যে কোন হবে তাহলে কী হবে না এক্স ডট জিরো প্লাস সিক্স ডট জিরো প্লাস সেভেন ডট মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা কী পাচ্ছি না টু হবে এখানে এটা জিরো হচ্ছে এটা জিরো 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 মাইনাস এক্স হচ্ছে এটা জিরো জিরো মাইনাস এক্স হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের এক্স এটা জিরো জিরো তাহলে এক্স এটা আমাদের জিরো না এইটা হিসেব করে এখানে এক্স ঠিক আছে এইটা হিসেব করে এখানে বসবে তাহলে জিরো মাইনাস ফোর জিরো তাহলে এটা মাইনাস ফোর জিরো করলে কথা হবে জিরো জিরো মাইনাস তাহলে এটা মাইনাস ফাইভ হচ্ছে আমাদের এটা আমাদের হচ্ছে এক্স এটা জিরো এটা জিরো যেহেতু জিরো জিরো মাইনাস সেভেন মাইনাস সেভেন ঠিক আছে তাহলে আমরা বিএ ম্যাট্রিক্সটা বার করে নিলাম এবারে যেহেতু এবিস ওয়ান বিএ তাই তো এব এটা যদি হয় তাহলে আমরা এবি মানটা কী পেয়েছি সেটা বসাচ্ছি আমরা এবিটা পেয়েছিলাম আমরা এই যে টু এক্স এক্স মাইনাস এক্স ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস এক্স মাইনাস সিক্স মাইনাস সেভেন ঠিক আছে সেটা আমরা এখানে লিখছি যে টু এক্স এক্স মাইনাস এক্স মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস এক্স মাইনাস সিক্স মাইনাস সেভেন আর বি ম্যাট্রিক্সটা আমরা এখনই পেয়েছি এটা এটা কথা হচ্ছে না টু মাইনাস এক্স মাইনাস এক্স এক্স মাইনাস ফোর মাইনাস ঠিক আছে দুটো ম্যাট্রিক্স কখন সমান হয় তাদের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে প্রত্যেকটা এলিমেন্ট সমান হয় ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই এটার সঙ্গে দুয়ের সঙ্গে দুই সমান এক্সের সঙ্গে মাইনাস এক্স সমান হচ্ছে এখানে ঠিক আছে এখানেও এক্সের সঙ্গে মাইনাস এক্স এখানেও এক্সের সঙ্গে মাইনাস এক্স সংখ্যাগুলো সব একই আছে কিন্তু এক্সের জায়গায় মাইনাস এক্স আছে ঠিক আছে তাহলে আমরা কী বলবো না এটার সমান এটা যেহেতু না বলে এটার সমান এটা হলে আমাদের এই ম্যাট্রিক্স সমান এই ম্যাট্রিক্স হবে তাহলে সেখান থেকে আমরা কী বলবো না এক্স সমান মাইনাস এক্স হবে ঠিক আছে বা এক্স সমান কী হবে মাইনাস এক্স হবে ঠিক আছে বা এই মাইনাস এক্সটা এদিকে আসলে কথা হবে এক্স এক্স যোগের টু এক্স টু জিরো বা এক্স ফিজিক্যাল টু কত হয়ে যাবে না জিরো হবে ঠিক আছে তাহলে আমাদের বলেছিল যে এক্সের মান থাকলে বার করো তাহলে আমাদের এক্সের মানটা জিরো হলে ঠিক আছে এবি ম্যাট্রিক্স আর বি এ ম্যাট্রিক্সটা সমান হবে ঠিক আছে তাহলে এই ছিল আমাদের তিনের দাগের অঙ্ক এরপরে চারের দায়গের অঙ্কটা কী বলছে না এবিসি প্রত্যেকটি টু ক্রস টু করবের ম্যাট্রিক্স এমন যে এবি সমান এসি তাহলে বি সময়ান সি হবে কি ঠিক আছে আমরা দেখব যে তিনটে ম্যাট্রিক্স এবিসি যদি দুই ক্রস দুই ক্রমের হয় তাহলে এব বিষ ওয়ান এ সি হলে বিষ ওয়ান সি সবসময় হবে না ঠিক আছে উদাহরণের সাহায্যে আমরা একটা দেবো সেই উদাহরণটা কাউন্টার এক্সাম্পল আমাদের এটা মনে রাখতে হবে ঠিক আছে এখানে আমরা দুই ক্রস দুই ক্রমের তিনটে ম্যাট্রিক্স নিচ্ছি ঠিক আছে একটা নিচ্ছি কত না এ ম্যাট্রিক্সটা ওয়ান জিরো 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 বি ম্যাট্রিক্সটা নিচ্ছি কত না তিন টু ওয়ান একটা জিরো নিচ্ছি সি ম্যাট্রিক্স নেওয়া হচ্ছে তিনটু ওয়ান একটা টু নিচ্ছি ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে এছাড়াও অন্য আলাদাও হবে ঠিক আছে এটা আমরা মনে রাখবো এ ম্যাট্রিক্সে প্রথমে আমরা কী বার করবো না প্রথমে এবি বার করবো তারপরে এসি বার করবো দেখবো সমান হবে কিন্তু আমাদের বি আর সি এখানে কিন্তু আলাদা ঠিক আছে তাহলে প্রথমে আমরা এবি বি ম্যাট্রিক্সটা বার করতে চাচ্ছি তাহলে কী হবে না ওয়ান জিরো 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 বি ম্যাট্রিক্সটা ওয়ান 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 জিরো এই গুণটা আমরা এখানেই সেরে ফেলছি কীভাবে হয় না আমরা এই যাব এই আসবো ওয়ানের সঙ্গে ওয়ান তাহলে ওয়ান ডট ওয়ান প্লাস জিরোর সঙ্গে ওয়ান জিরো ডট ওয়ান এটার সঙ্গে এটা গুণ হবে এখানে কী হবে না ওয়ান ডট ওয়ান প্লাস জিরো ডট জিরো প্রথম রোটা কমপ্লিট হলো জিরো জিরোর সঙ্গে এটা গুণ হলে কী হবে না জিরো ডট ওয়ান প্লাস জিরো ডট ওয়ান এটার সঙ্গে এটা গুণ হলে কী হবে না জিরো ডট ওয়ান প্লাস কথা হচ্ছে না এখানে জিরো ডট এটার সঙ্গে এটা হলো এটার সঙ্গে এটা জিরো ডট জিরো তাহলে আমাদের ম্যাট্রিক্সটা কী দাঁড়া যাচ্ছে না প্রথম ওয়ান এটা জিরো তাহলে ওয়ান এটা হচ্ছে ওয়ান এটা জিরো তাহলে ওয়ান এটা জিরো এটা জিরো ঠিক আছে দুটোই জিরো এটা আমরা এক নম্বর নাম দিতে পারি এভি ম্যাট্রিক্সটা ঠিক আছে এবার আমরা কী বার করবো না এসি ম্যাট্রিক্স বার করছে এসি ঠিক আছে ম্যাট্রিক্সটা কত ওয়ান জিরো 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 সি ম্যাট্রিক্সটা কত না ওয়ান 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 টু ঠিক আছে তাহলে এটা কী হবে না ওয়ানের সঙ্গে ওয়ান গুণ হবে ওয়ান ডট ওয়ান প্লাস জিরো ডট এটার সঙ্গে এটা গুণ হবে কী হবে না ওয়ান ডট ওয়ান প্লাস জিরো ডট টু এটা হলো সঙ্গে এটা গুণ হলে কী হবে না জিরো ডট ওয়ান প্লাস জিরো ডট ওয়ান ঠিক আছে এটার সঙ্গে এটা গুণ হলে কী হবে না জিরো ডট ওয়ান প্লাস জিরো ডট টু তাহলে আমরা ম্যাট্রিক্সটা কী পেয়ে যাচ্ছি এখানে ওয়ান এখানে জিরো তাহলে ওয়ান এখানে ওয়ান এখানে জিরো তাহলে ওয়ান জিরো জিরো এখানে জিরো তাহলে দুটোই জিরো ঠিক আছে এটা আমরা দু নম্বর ম্যাট্রিক্স পাচ্ছি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এবি যে ম্যাট্রিক্সটা সেটা যা হচ্ছে এসি ম্যাট্রিক্স একই হচ্ছে কিন্তু আমাদের এই বি ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্স আলাদা ঠিক আছে তাহলে আমরা কি বলবো না এই এবিসি তিনটে টু ক্রস টু ক্রস ম্যাট্রিক্স এমন হতে পারে যাতে এবি সমান এসি হলে বি সমান সি না হতে পারে ঠিক আছে তাহলে এক নম্বর এবং দু নম্বর সমীকরণ থেকে কি বলতে পারবো এক নং ও দুই নং সমীকরণ থেকে বলতে পারি যে এবি সমান এসি হলে ঠিক আছে হলেও বি ঠিক আছে বি ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্সটা আমাদের সমান না ঠিক আছে বি সমান সি নাও হতে পারে ঠিক আছে তাহলে পরীক্ষা যদি অঙ্কটা পড়ে আমরা তো এটা মনে রাখতে পারি মনে রাখতে হবে ঠিক আছে পরীক্ষার সময় মাথায় আনা যাবে না তাহলে এ ম্যাট্রিক্সটা কী নেবো না ওয়ান নেবো জিরো 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 ঠিক আছে বিম্যাট্রিক্স কবে নেবো তিনটে ওয়ান নেবো একটা জিরো সি ম্যাট্রিক্সটা কবে নেব তিনটে ওয়ান নেবো একটা টু নেবো ঠিক আছে এটা তোমরা মনে রাখবে নিজের মতন করে পরের যে অঙ্কটা সেখানে কী বলছে না এ প্লাস আই থ্রি মানে আইডেন্টি ম্যাট্রিক্স তিন বাই তিন করে করে হচ্ছে এটা তাহলে এ প্লাস আই থ্রি ইন্টু এ মাইনাস আই থ্রি এর মার্ডিনটা আমার করতে হবে যেখানে কি বলে দিচ্ছে যে আই থ্রিটা তিন ক্রস তিন করে একটা একক ম্যাট্রিক্স অর্থাৎ ডায়াগোনাল কোনো ওয়ান হবে আর বাকিগুলো সব জিরো হবে ঠিক আছে তাহলে আমাদের এ প্লাস আই থ্রি ম্যাট্রিক্সটা বলেছে এখান থেকে আমরা প্রথমে এ মাইনাস আই থ্রিটা বার করে নেব ঠিক আছে এ মাইনাস আই থ্রি এটাকে আমরা কী লিখতে পারবো না এ ঠিক আছে প্লাস আই থ্রি লিখলাম ঠিক আছে মাইনাস আই থ্রি করতে গেলে মাইনাস টু আই থ্রি এটা করলে আমরা বিয়োগ করলে এটা পাচ্ছি তাহলে এই ম্যাট্রিক্সটা আমাদের করতে এই ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া আছে এটা কত না ওয়ান থ্রি ফোর মাইনাস ওয়ান ওয়ান থ্রি মাইনাস টু মাইনাস থ্রি ওয়ান ঠিক আছে মাইনাস টু ইন্টু আইডেন্টি ম্যাট্রিক্স কী হবে না ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান ঠিক আছে তাহলে এটা যদি আমরা একটু হিসেব করি তাহলে কী পাবো ওয়ান থ্রি ফোর মাইনাস ওয়ান ওয়ান থ্রি মাইনাস টু মাইনাস থ্রি ওয়ান এই টুটা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কোন হবে তাহলে টু জিরো 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 টু জিরো 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 টু তাহলে ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান থ্রি মাইনাস জিরো থ্রি ফোর জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখানে ওয়ান এখানে মাইনাস টু তাহলে এখানে কথা হবে না মাইনাস থ্রি হয়ে যাবে তাই তো নাকি না এখানে হচ্ছে ওয়ান আর এখানে এটা গিয়ে মাইনাস টু তাহলে মাইনাস ওয়ান থ্রি জিরো তাহলে এটা থ্রি হবে এখানে মাইনাস টু এখানে জিরো মাইনাস টু মাইনাস থ্রি ঠিক আছে ওয়ান আর এখানে এটা গিয়ে মাইনাস টু হয়ে যাবে তাহলে এখানে ওয়ান এখানে মাইনাস টু তাহলে মাইনাসে করে বেশি কত বেশি না এক বেশি তাহলে আমরা এ মাইনাস আই থ্রিটা পেয়ে গেলাম এ প্লাস আই থ্রিটা পেয়ে গেলাম তাহলে আমরা এবার গুণটা করব ঠিক আছে অতএব এ প্লাস আই থ্রি ইন টু এ মাইনাস আই থ্রি এটা গুণ করবো এ ম্যাট্রিক্স এ প্লাস আই থ্রিটা আমাদের দেওয়া আছে কত ওয়ান থ্রি ফোর মাইনাস ওয়ান ওয়ান থ্রি মাইনাস টু মাইনাস থ্রি ওয়ান এটা আমাদের এ প্লাস আই থ্রি আর এ মাইনাস আই থ্রিটা আমরা বার করে নিছি এখান থেকে কত না মাইনাস ওয়ান থ্রি ফোর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থ্রি ঠিক আছে ম্যাট্রিক্সের গুণটা আমরা জানি সেইভাবে গুণ ঠিক আছে যদি তিন ক্রস তিন করবেন বড়ো ম্যাট্রিক্স তাহলে গুণটা করে আমরা একটা তিন ক্রস তিন করবেন বড়ো ম্যাট্রিক্স পাবো ঠিক আছে কীভাবে গুণ করি না এইভাবে যাবো আমরা এইভাবে আসবো তাহলে প্রথমটা আমার ওয়ানের সাথে মাইনাস ওয়ান গুণ হবে প্লাস থ্রির সঙ্গেও মাইনাস ওয়ান গুণ হবে তাহলে থ্রি ডট মাইনাস ওয়ান প্লাস ফোরের সঙ্গে মাইনাস টু গুণ হবে ফোর ডট মাইনাস টু তারপরে ওয়ানের সঙ্গে থ্রি গুণ হবে ফেলা এটা ওয়ানের ওয়ানের সঙ্গে থ্রি গুণ হবে ঠিক আছে ডট আছে এখানে তারপরে করতে থ্রির সঙ্গে মাইনাস থ্রি ডট মাইনাস ওয়ান তারপরে প্লাস ফোরের সঙ্গে মাইনাস থ্রি দু নম্বর এলিমেন্ট তিন নম্বর এলিমেন্টটা কী হবে এটার সঙ্গে লাস্ট কলমটা গুণ হবে তাহলে ওয়ান ডট ফোর প্লাস থ্রি ডট থ্রি প্লাস ফোর ডট মাইনাস ওয়ান ঠিক আছে তারপরে আমাদের এই মাইনাস ওয়ানের সঙ্গে মাইনাস ওয়ানটা গুণ হয় এখানে হবে মাইনাস ওয়ান ডট মাইনাস ওয়ান সঙ্গে মাইনাস তো ওয়ান ডট মাইনাস সঙ্গে থ্রি ডট মাইনাস টু সঙ্গে এটা গুন হবে তাহলে কী হবে না মাইনাস ওয়ান ডট থ্রি প্লাস ওয়ান ডট মাইনাস ওয়ান প্লাস থ্রি ডট মাইনাস থ্রি এটার সঙ্গে লাস্ট কলমটা গুন হবে মাইনাস ওয়ান ডট ফোর প্লাস ওয়ান দ্বিতীয় রো হয়ে গেল এবারে তৃতীয় রোটা আমাদের কমপ্লিট করতে হবে এই সঙ্গে প্রথম কলম মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডট মাইনাস টু ঠিক আছে তারপরে এটার সঙ্গে এটা গুন করতে হবে কী হবে না মাইনাস টু ডট থ্রি প্লাস এটার সঙ্গে এটা গুণ করছি ঠিক আছে মাইনাস থ্রির সঙ্গে মাইনাস ওয়ান তারপরে ওয়ানের সঙ্গে মাইনাস ঠিক আছে তারপর এবারে এইটা যাবে এইভাবে আসবে তাহলে কথা হবে না মাইনাস টু এর সঙ্গে ফোর প্লাস মাইনাস থ্রির সঙ্গে থ্রি মাইনাস থ্রি এটা মাইনাস থ্রি থাকবে ঠিক আছে এটা মাইনাস থ্রির সঙ্গে থ্রি তারপর কী হবে না ওয়ানের সঙ্গে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডট মাইনাস ওয়ান এটা আমাদের হিসেব করতে হবে ঠিক আছে তাহলে এটা আমরা কীভাবে হিসেব করবো না এটা হচ্ছে প্রথমটা হচ্ছে মাইনাস ওয়ান তারপর একটা কথা হচ্ছে না প্রথমটা মাইনাস ওয়ান এখানে হচ্ছে কত মাইনাস থ্রি তাহলে মাইনাস ফোর আর এখানে হচ্ছে মাইনাস এইট তাহলে আমাদের এটা হবে মাইনাস টুয়েলভ এটা কথা হবে না এটা আমাদের হচ্ছে থ্রি ঠিক আছে এটার সঙ্গে এটা গ্রহণ করছিলাম মানে থ্রি এই কলমের সঙ্গে প্রথম আমরা এই কলমের সঙ্গে এইটা গুণ করছিলাম ঠিক আছে মাইনাস ওয়ানের সঙ্গে এটা আমরা কীভাবে পেয়েছি এটার সঙ্গে মাইনাস এটার সঙ্গে এই কলমের সঙ্গে এটা গুণ হবে তাই তো নাকি না সেকেন্ড এটার সঙ্গে এটা গুণ হবে তাহলে মাইনাস ওয়ানের সঙ্গে থ্রি ওয়ানের সঙ্গে মাইনাস ওয়ান ঠিক আছে থ্রির সঙ্গে মাইনাস থ্রি ঠিক আছে আর যখন আমরা প্রথমের এইটা কীভেয়ে পেয়েছিলাম না এইটার সঙ্গে দ্বিতীয়টা ঠিক আছে ওয়ান ডট থ্রি এখানে কোনো মাইনাস নেই তারপরে থ্রির সঙ্গে মাইনাস ওয়ান তারপর ফোরের সঙ্গে মাইনাস থ্রি তাহলে এটা কথা হচ্ছে না এখানে হচ্ছে থ্রি এখানে হচ্ছে মাইনাস থ্রি আর এখানে হচ্ছে মাইনাস টুয়েলভ ঠিক আছে মাইনাস থ্রি প্লাস থ্রি ক্যান্সেল হয়ে গেলো গেল প্লাসে মাইনাসে মাইনাস টুয়েলভ এখানে থাকবে তারপরে এটা হচ্ছে ফোর এটা হচ্ছে নাইন এটা হচ্ছে মাইনাস ফোর তাহলে প্লাস ফোর মাইনাস ফোর এখানে ক্যান্সেল হয়ে গেলো তাহলে থ্রিটা তিন দিককে নয় তাহলে প্রথম রোটা আমাদের কমপ্লিট হয়ে গেলো এরপর সেকেন্ড রোটা কী হচ্ছে না এখানে আসে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এখানে আসে আমাদের মাইনাস ওয়ান প্লাস ওয়ানে মাইনাস ওয়ানে ক্যান্সেল হয়ে গেলো তিন দোকানের ছয় এখানে মাইনাস আছে যেহেতু একটা প্লাসে মাইনাসে মাইনাস সিক্স এটা মাইনাস থ্রি এটা মাইনাস ওয়ান তাহলে মাইনাস ফোর আবার একটা মাইনাস নাইন তাহলে কথা হচ্ছে মাইনাস নাইন মাইনাস ওয়ান মাইনাস মাইনাস থার্টিন এটা হচ্ছে আমাদের প্লাস থ্রি তাহলে মাইনাস থাকে তার সঙ্গে আবার মাইনাস ঠিক আছে মাইনাস থ্রি আর এখানে মাইনাস ছিল এই দুটো যোগ করে মাইনাস এটা মাইনাস তাহলে টোটাল আমাদের মাইনাস সেকেন্ড রোটা কমপ্লিট হলো এবার থার্ড রোটা কী হবে এখানে হচ্ছে প্লাস টু এখানে হচ্ছে প্লাস থ্রি এখানে হচ্ছে মাইনাস টু তাহলে ফাইভ থেকে মাইনাস টু গেলে থ্রি থাকে ঠিক আছে এখানে হচ্ছে আমাদের মাইনাস সিক্স এখানে আমাদের এটা প্লাস চিহ্ন করবে এখানে মাইনাস সিক্স এখানে প্লাস থ্রি এখানে মাইনাস থ্রি তাহলে প্লাস থ্রি মাইনাস থ্রি ক্যান্সেল আউট এবার তিন দোকানে ছয় মাইনাস ছয় লাস্ট যে এলিমেন্টটা এখানে হচ্ছে মাইনাস এইট ঠিক আছে তারপর এখানে মাইনাস নাইন তাহলে মাইনাস সতেরো আর এখানে মাইনাস এক তাহলে মাইনাস আঠারো ঠিক আছে তাহলে আমরা যে আমাদের এ এ প্লাস আই থ্রি দেওয়া ছিল সেখান থেকে আমরা এ মাইনাস আই থ্রিটা করে বার করলাম ঠিক আছে তারপর আমরা প্রোডাক্ট বার করলাম এ প্লাস আই থ্রি ইন্টু এ মাইনাস আই থ্রি সেটা একটা আমাদের তিন তিন ঠিক আছে কী হচ্ছে না মাইনাস সিক্স মাইনাস থার্টিন মাইনাস ফোর মাইনাস সিক্স মাইনাস ঠিক আছে তোমরা এই গুণটা মুখে মুখে করবে না ঠিক আছে এই গুণটা লিখে করবে তাহলে তোমরা অঙ্ক সব বুঝতে পারবে